আঠেরো শতক। আঠেরো শতকের দিকে পোশাক জমকালোভাবের জন্য বিখ্যাত ছিল। এই শতকে ফ্যাশন প্রবণতা গড়ে উঠেছিল পরচুলা সমৃদ্ধ সূচিকর্ম আর ফুল স্কার্টকে ঘিরে। পুরুষ ও মহিলাদের নিত্যদিনের পোশাকের পাশাপাশি আদালতে যেতে ব্যবহার হতো অনেক চওড়া এক ধরনের গাউন, পুরুষদের পোশাক। আঠেরো শতকে ছেলেদের সিলহটটি বর্তমান যুগের পোশাক থেকে সম্পূর্ণ ভিন্ন রকম ছিল। এটা স্বাভাবিক পোশাকের মধ্যে সাধারণত অন্তর্ভুক্ত থাকত। হাঁটু সমান লম্বা স্কার্ট যুক্ত কোট এবং হাঁটুর পাশে লাগানো বোতাম, একটা ভেস্ট অথবা ওয়েস্ট কোট যেটা আবার স্লিভ করা যায়, ফ্রিল দেয়া লিনেন শার্ট এবং লিনেন অন্তর্বাস। পায়ের নিচের অংশ দেখা যেত এবং এটি সিলহটটির একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল। মহিলাদের পোশাক। আঠেরো শতকের সময় মহিলারা তাদের অনুষ্ঠানগুলোতে মান্তুয়া নামক এক ধরনের পোশাক পরত। মান্তুয়া ছিল মূলত উপর দিক করে দেখানো সিল্ক অথবা ট্রেন এবং পেটিকোটের সাথে মিলিয়ে পরা উলের গাউন, নিতম্বের একটু উপর উঁচু করলেই যাতে পেটিকোট দেখা যায় সেজন্য ট্রেন পরা হতো। আর দেহের উপরের অংশে থাকত চওড়া কাফ দেওয়া কবজি পর্যন্ত লম্বা ঢিলে ঢালা হাতা। বিয়ের পোশাক। ১৮৮০ এর প্রথম দিকে ডিনারের পোশাক। ১৮৮০ জুতা, ১৮৮০ দামি বিকালের পোশাক। ১৮৮৭ থেকে ১৮৮৮ ১৯ শতক পুরুষদের পোশাক। ১৯ শতকের মধ্যেই ছেলেদের ফ্যাশনে একটা বড় ধরনের পরিবর্তন হয়। কোটগুলো পেছন দিকে লম্বা ছিল কিন্তু সামনের অংশ অনেক ছোট থাকত। মহিলাদের পোশাক। ১৯ শতকের দিকে প্রগতিশীল মেয়েদের পোশাক ধীরে ধীরে শরীরের প্রদর্শন এবং দেহাবয়ব বোঝানো শুরু করল। ১৮২০ থেকে ১৮৩০ সালের মধ্যে পোশাকের কোমরের প্রান্ত ছোট হয়ে আগের অবস্থায় ফিরে আসলো, আর সেটা আগের অবস্থানে ফিরে আসার সাথে সাথে উপরের অংশ আটসাট এবং নিচের অংশ ভরাট ও ঘণ্টার আকৃতিতে রূপ নিল। ফ্রেঞ্চ সিল্ক। ১৯০৪ সূক্ষ্ম স্বর্ণখচিত পাতলা জামা সিরকা। ১৯১০ থেকে ১২ বিকালের পোশাক। ১৯০৫ অস্ট্রিয়া মেট জাদুঘর হাঁটার পোশাক। ১৯০৫ থেকে ১৯১০